সান বাংলা চ্যানেলে যে আবার নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে সে সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সিরিয়ালটির প্রোমো সম্পর্কে জানিয়েছিলাম আমাদের গত ভিডিওতে, আর এবারের ভিডিওতে আমরা জানাবো সিরিয়ালটির কল্পকাহিনী সম্পর্কে বিস্তারিত সব কিছু। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দেবেন। ধারাবাহিকটির নাম সুন্দরী, আর ধারাবাহিকটির প্রধান চরিত্রের নামেই ধারাবাহিকের নাম রাখা হয়েছে। ধারাবাহিকটি মূলত একটি কালো মেয়ের জীবন কাহিনী সম্পর্কে নির্মিত হয়েছে। ধারাবাহিকটিতে মেয়েটির নাম সুন্দরী হলেও সত্যিই কি সে সুন্দরী, আর এ বিষয়টি নিয়েই মূলত ধারাবাহিকটি রচিত হয়েছে। মেয়েটি কালো, তবে কালো হওয়ার পরেও কেন তার নাম সুন্দরী রাখা হলো, আর এটা নিয়েই তার আশেপাশের মানুষদের নানা রকম বিতর্ক। গায়ের রং কালো হওয়ায় তাকে গ্রামের সকলের কাছে লজ্জাজনকভাবে অপমান হতে হয়। তবে গায়ের রঙই যে সব কিছু নয় এই ভ্রান্ত ধারণা সমাজ থেকে বিতাড়িত করতেই আরও একবার আসছে সান বাংলায় নতুন ধারাবাহিক সুন্দরী। ধারাবাহিকটির প্রধান চরিত্র সুন্দরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুচিত্রা ঘোষকে। তবে তিনি কিন্তু এই প্রথম ছোট পর্দায় কাজ করছেন না, এর আগেও তাকে আমরা স্টার জলসা এবং আকাশাটে কাজ করতে দেখেছি। তবে নায়িকার ভূমিকায় প্রথমবারের মতো সুচিত্রা ঘোষকে দেখা যাবে সান বাংলার পর্দায়। ধারাবাহিকটির প্রোমো দেখার পর অনেক দর্শকেরা মন্তব্য করেছেন যে এই ধারাবাহিকটি জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের মতো হতে যাচ্ছে। অনেকে আবার এটিকে কৃষ্ণকলি টু বলেও সম্বোধন করেছেন। গায়ের রং দিয়ে মানুষের সৌন্দর্য বিচার করা উচিত নয়, তার প্রতিভাটাই মুখ্য বিষয়, আর এটিই তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকটির মাধ্যমে। ধারাবাহিকটি সম্পর্কে আরও বিস্তারিত জানাবো আমাদের পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।